খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব, বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। সুপার এইটে উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি, তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। এত লম্বা, মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই, আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ। না আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই, তাই না? ভালো হোক আর খারাপ হোক, ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারতো, স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। বাট হ্যাঁ পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার এইটে উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি, তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। না না বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে, এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে, আল্লাহর মধ্যে সামনে আরও ভালো হবে, ভালোর তো শেষ নাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল, আপনারা যদি স্ট্যাটস, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল, সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা, মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই, আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ। না ডেফিনেটলি মাশাল্লাহ, আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে, ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মাশাল্লাহ, এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে, এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ড কাপ বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে, তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি, স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম, একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল, তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু কী করার সামনে আগে যেতে, গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা, তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব, বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।